মা সরস্বতীর মানস কন্যা, সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর গুরুতর অসুস্থ। গুরুতর অসুস্থ লতা মঙ্গেশকর ভর্তি বোম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে, রয়েছেন ভেন্টিলেশনে। তো এই বিষয়ে আপনাদের বিস্তারিত জানাবো। তো জানানোর আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে ভিডিওটি একটু লাইক করবে, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। জানা যাচ্ছে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়। রবিবার মাঝরাতে তাকে বোম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে দ্য হিন্দু। এই মুহূর্তে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। সেখানে ভেন্টিলেটর সাপোর্ট রাখা হয়েছে তাকে। হাসপাতালে একটি সূত্র জানায়, গতকাল রাত 1:30 নাগাদ লতা মঙ্গেশকরকে হাসপাতালে আনা হয়। সিনিয়র মেডিকেল অ্যাডভাইজার ফারুকি উদয়ারির তত্ত্বাবধানে আইসিইউতে ভেন্টিলেটর সাপোর্ট রয়েছেন তিনি। শ্বাসকষ্টের পাশাপাশি লতা মঙ্গেশকরের নিউমোনিয়া এবং হৃদযন্ত্রের গোলমাল ধরা পড়েছে বলেও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। গত 20 সেপ্টেম্বর 90 বছর পূর্ণ করেন লতা মঙ্গেশকর। ধর্মেন্দ্র, হেমা মালিনী, ঋষি কাপুর, মাধুরী দীক্ষিত, এ আর রহমান, শ্রেয়া ঘোষাল সহ অনেকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাকে। তারপরেই রবিবার সোশ্যাল মিডিয়ায় আত্মীয় তথা অভিনেত্রী পত্নী কোলাপুরীকে পানিপত ছবির জন্য শুভেচ্ছা জানিয়েছেন লতা। তার অসুস্থ নিয়ে পরিবারের তরফে এখনও পর্যন্ত কোনো বিবৃতি প্রকাশিত হয়নি। যদিও 1000-এর বেশি হিন্দি সিনেমায় গান গেয়েছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, হিন্দির পাশাপাশি বাংলাসহ বেশ কয়েকটি আঞ্চলিক ভাষাতেও লতা মঙ্গেশকরকে গান গাইতে শোনা গিয়েছে। 2001 সালে ভারতরত্ন সম্মান পান লতা মঙ্গেশকর। এই মহান শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করি আমরা সকলেই। ধন্যবাদ।